প্রথম সবাইকে আজকে তো আমার স্কুলের একটা পুরানো স্মৃতির কথা মনে পড়লো কি স্মৃতি মনের কথাগুলো পায়খানা দেওয়ালে স্বর্ণাক্ষরে লিখে রাখার কথা কি ছিল সেই দিনগুলো হ্যান্ড স্লিপ করবাই করোনায় ধরব দূরে যা এখানে সবার ড্রেস আছে তোর ড্রেস কই এই ড্রেসে তো তোর রোহিঙ্গার মতো লাগতেছে আমার রোহিঙ্গার মতো লাগতেছে তোর বাপের আর আমি তো টিচার মুখ বন্ধ করে কথা কবি না লাড্ডু গুড্ডি পানিতে মিশাই দিন টিচারের বাংলা জানো ইয়ঙ্গি তোর এটা কি বারে রয়েছে ইহ তুই কি খেলাইছস বিলাইছ করোনায় ড্রেস খায় হলাইছে একদম ছোট করে দিছে তুই অন্য কি স্বার্থ দেখাস নাই হাপ শয়তানের দল তোর তো ফৈন্যের মতো লাগতেছে দেখ তো আমার ফৈন্যের মতো লাগতেছে নি অল্প অল্প সর্বনাশের দল এটা টান দা নিচে নামাইলি তোর বুদ্ধি থাকলে গর্জনায় থাকতে না হা ওই ঠিকই কইছে আগেই তো বালা আসলো সবাই আমার কথা কান খুলে হাতে নিয়ে শোনো আজকে জিন তোমাদের টিচার আর তোমরা সবাই ছাত্র আইসে টিচার হইতে কি যোগ্যতা আছে তোর পারলে তো টিচার বানাম করতো হ্যাঁ করতাছি টিচার বানাম করা কোনো ব্যাপার নেই এই আমি খাতা নিছি তাই বলে কিন্তু আমি দেখে দেখে বানাম করতাছি না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর যদি পার্ট 2 চান তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করেন।